আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। নৌদা আননের আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন হাসরের সেই কঠিন দিনে কোন সাত ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে ছায়ার নিচে স্থান পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাত ধরনের মানুষকে আল্লাহ তাআলা সেই দিন তার ছায়া নিচে আশ্রয় দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। প্রথমত, একজন ন্যায়পরায়ণ শাসক, অর্থাৎ যিনি তার পার্থিব জীবনে ন্যায়পরায়ণতার সাথে শাসনকার্য পরিচালনা করেছিলেন। দ্বিতীয়ত, সে যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। মানুষের জীবনের মধ্যে সবচেয়ে বেশি গুনাহ সংঘটিত হয় তার যৌবনকালে, কিন্তু যে ব্যক্তি তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটাতে পারবে, আল্লাহ তাকে হাশরের সেই কঠিন দিনে তার আরশের কোমল ছায়া দান করবেন, আর আল্লাহ যৌবনকালের ইবাদতকে সবচেয়ে বেশি পছন্দ করেন। তৃতীয়ত, সে ব্যক্তি যে মসজিদ থেকে বের হয়ে এসে আবার সেখানে ফিরে যাওয়া পর্যন্ত মসজিদে তার মন পড়ে থাকে, অর্থাৎ যার মন মসজিদের সাথে লেগে থাকে। এরপর সেই দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে, যদি তারা একত্রিত হয় আল্লাহর জন্যই হয়, আর যদি পৃথক হয় তাও আল্লাহর জন্য হয়। অন্য একটি বর্ণনা এসেছে, যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসল, আবার কাউকে আল্লাহর জন্যই ঘৃণা করল, আল্লাহর জন্যই কাউকে দান করলো, আর আল্লাহর জন্যই দান করা থেকে বিরত থাকলো, সে তার ইমানকে মজবুত করে নিল। পাঁচ নম্বরে রয়েছে, সে ব্যক্তি যে একাকী অবস্থায় আল্লাহর স্মরণ করে, আর আল্লাহর ভয়ে তার দু চোখ দিয়ে অশ্রু ঝরে। ষষ্ঠ নম্বরে রয়েছে, সে ব্যক্তি যাকে কোনো উচ্চবংশীয় সুন্দরী যুবতী খারাপ কাজ করার জন্য আহ্বান জানায়, কিন্তু এর উত্তরে সে বলে, আমি আল্লাহকে ভয় করি। প্রিয় ভাই ও বোনেরা, বর্তমান সময়েও আমরা এরকম পরিস্থিতির সম্মুখীন হতে পারি, কিন্তু আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এই সকল পাপ কাজ থেকে বিরত থাকতে পারি, তাহলে হাশরের সেই কঠিন পরিস্থিতিতে আমরাও আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হব। সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তির কথা বলেছেন, তিনি হলেন যে আল্লাহর পথে গোপনে দান করে, যার বাম হাতও বলতে পারে না যে তার ডান হাত কী খরচ করেছে, অর্থাৎ যে ব্যক্তি সম্পূর্ণ রিয়ামুক্ত থেকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথেই ব্যয় করে থাকে। আমাদের সকলকে চিন্তা করতে হবে, আমরা কি এই সাতটি গুণবিশিষ্ট ব্যক্তির মধ্যে আছি কিনা। যদি না থাকি, তাহলে আমাদের সকলকে অবশ্যই চেষ্টা করতে হবে আমাদের নিজেদের জীবনে এই সাতটি গুণাবলী অর্জন করার জন্য। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।